प्रथम तुम्हारा जरा दुर्दान्त रेजल्ट करते चाओ अवश्य भिडियोर कमेंट सेक्शने प्रथम एक धामाकादार कमेंट दिए ये लेखो आमी ए बछर किछु करते चाहिए बचर माध्यमिक उच्च माध्यमिक बोर्ड परीक्षा। तो प्रिय शिक्षार्थी बंधुरा एर द्वारा कि हबे प्रथम तोमार भितर जो जोश जो आगुन प्रथम किन्तु पजिटिव एक फैक्ट पे जाए अर्थात आमादेर सब समय पजिटिव थाकते हबे। प्रिय शिक्षार्थी बंधुरा वार्निंग एक थेके देड़ मास बाकी आर माध्यमिक उच्च माध्यमिक परीक्षा आमरा जानी नवेम्बर प्रथम दिके रयेछे आमादेर माध्यमिक टेस्ट परीक्षा तारपरे नवेम्बर शेषेर दिके रयेछे आमादेर उच्च माध्यमिक टेस्ट परीक्षा। एई मुहूर्ते दाड़िये आमादेर प्रत्येकटा दिन अंतत 10 घंटा करे किन्तु बंधुरा पढ़ा उचित। एखन एई 10 घंटा करे कि करे पढ़ब सेटा तोमादेर आमी बोलबो। एछाड़ाओ एइभावे पढ़ाशोना करे तुमि टेस्टे एकदम फाटाफाटी एक रेजल्ट क्यों करते भिडियोते क्योंकि तुम्हारे सामने तुले धरब जगू तुम्हारे अवश्य मेने चलते हमें जानी तुम्हें पार्बे अवश्य पार्बे जदि यीडियो शेष पर्त देखो तुम्हार भर आगुन आशा करग्रत हो। प्रिय शिक्षार्थी बंधुरा सकले जानी जे हमें मन है साराटा दिन पढ़ी प्रथम जेटा टाइमार सेट कर पढ़ते हैं আমরা দিনে 10 ঘন্টা করে পড়তে চাই। আমরা অনেক বলছি আমি তো দিনে দিনে 14 ঘন্টা করে পড়ি 15 ঘন্টা পড়ি 12 ঘন্টা পড়ি। সত্যি কি তুমি 14 ঘন্টা 12 ঘন্টা পড়ো? আমার তো মনে হয় না। কেন? কারণ আমরা পড়ার মাঝখানে অনেক ব্রেক নিই, আমরা উঠি, আমরা পড়ছি, মোবাইল ঘাঁটছি, কখন কি করছি তার কোনো ঠিক থাকে না। সেই জন্য অবশ্যই আমি তোমাদেরকে বলবো পড়া যখনই স্টার্ট করবে আমাদের মোবাইলে টাইমার আছে, ঘড়িতে টাইমার আছে। এখন টাইমার সেট করাটা কিন্তু বড় ব্যাপার নয়। আমরা এখনই পড়তে বসলাম তাহলে আমি এখন টাইমার সেট করলাম যে 30 মিনিট বা আধা ঘন্টা বা এক ঘন্টা আমি পড়লাম। এই টাইমার সেট করে যদি পড়ি আমি এই যে আধা ঘন্টা বা এক ঘন্টা পড়ছি এর মাঝখানে যেন কোনো ব্যাঘাত না হয় আমি কন্টিনিউ এক ঘন্টা পড়ব। তুমি যদি একটা ঘন্টা পড়ার মতন পড়ো না সে পড়াটা অনেকটা দূর কিন্তু বন্ধুরা এগিয়ে যায়। তাহলে আমাদের পড়ার মতো পড়তে হবে, একটা ঘন্টা টাইমার সেট করো। যদি বিভিন্ন সময় টাইমার সেট করে পড়ি তাহলে এইভাবে আমি একদম অ্যাকুরেট বুঝতে পারবো যে আমি আজকে 24 ঘন্টার ভিতরে ক ঘন্টা আমি পড়লাম। সারাদিন বই খুলে বসে থাকলে কিন্তু বন্ধুরা পড়া হয় না, পড়তে হলে তোমাকে কিন্তু সঠিকভাবে পড়তে হবে, যেটুকু পড়তে হবে সলিড পড়তে হবে। আমি এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমে মনে রাখবে যে আমরা খুব বেশি যদি পড়ি সেটা কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকারক, কারণ আমাদের একটা সময় আসবে ব্রেন আমাদের কিন্তু নিতে পারবে না, অর্থাৎ আমাদের প্রোডাক্টিভিটি কমে যাবে। সেই জন্য আমাদের কি করতে হবে, আধা ঘন্টা পড়লে 5-10 মিনিটের একটা ব্রেক নিয়ে নিলে, আবার জোর কদমে তুমি পড়াশোনা করলে, ভালো করে বুঝবে আমি কখনো 2 ঘন্টা টানা পড়বো না। 2 ঘন্টা যখনই টানা পড়বে প্রথম আধা ঘন্টা খুব ভালো করে তোমার মাথার ভিতরে ঢুকবে, তারপরে আধা ঘন্টা একটুখানি কমে যাবে, তারপরে 1 ঘন্টা তোমার মাথায় ঠিকঠাক করে কিন্তু পড়াটা ঢুকবে না। কারণ কন্টিনিউ যখন লং টাইম আমরা একই আসনে বসে পড়ি তখন আমাদের আস্তে আস্তে প্রোডাক্টিভিটি কমে যায় এবং যেটা পড়ছি সেটা ব্রেনের ভিতরে কিন্তু বন্ধুরা ঠিকঠাক করে ঢোকে না। সেই জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের আধা ঘন্টা 40 মিনিট কোনো একটা সাবজেক্ট পড়লাম, 10 মিনিট 5 মিনিটের একটা ব্রেক নিলাম, যে এই 40 মিনিট পড়ছি এটা একদম সলিড পড়া হবে। আমি 10 মিনিট যখন পড়বো, 10 মিনিট যখন ব্রেক নেবো বা 5 মিনিটে যখন ব্রেক নেবো তখন সেই টাইমটা বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকবো, ঠিক আছে কি বলেছি? তাহলে তুমি যখন আবার 10 মিনিট পর ব্রেক নিয়ে যখন শুরু করবে তখন আবার দেখবা নতুন উদ্যমে তোমার পড়াশোনাটা শুরু হবে এবং তোমার প্রোডাক্টিভিটি একদম সেম থাকবে, অর্থাৎ তোমার যে এনার্জি লেভেল সেটা কিন্তু লো হবে না। সেই জন্য অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু এটা করতেই হবে যে আমরা পড়ার গ্যাপে গ্যাপে একটু ব্রেক নিয়ে নেব। এরকমভাবে তুমি যদি সকালে 3 ঘন্টা, বিকালে 3 ঘন্টা, সন্ধ্যার পরে অর্থাৎ রাতের দিকে আমরা কি করি 4 ঘন্টা পড়ি, তাহলে 3 আর 3 = 6 আর রাতে 4 ঘন্টা 10 ঘন্টা, যথেষ্ট টাইম, যথেষ্ট টাইম, ঠিক আছে? 10 ঘন্টা করে পড়ো, তোমার সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে এবং টেস্ট পরীক্ষা কিন্তু তোমার দুর্দান্ত রেজাল্ট হবে। এখন তোমরা অনেকে সিলেবাস কমপ্লিট না করে একটা মোটামুটি প্রস্তুতি নিয়ে টেস্ট পরীক্ষা দিতে যেতে চাও, তাহলে তোমাদের এখানে কি করণীয় দেখো। তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের সলভ করতে হবে, অর্থাৎ বিগত 5 বছর বা 10 বছরের প্রশ্ন বা এর আগের বছর বা তার আগের বছরের একটা টেস্ট পেপার বের করতে হবে। পুরনো টেস্ট পেপার জোগাড় করে নিয়ে সেখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করা শুরু করো, বুঝে গেল কেলো? অর্থাৎ প্রশ্ন বিচিত্রা সেটাও কালেক্ট করতে পারো, কোনো টেস্ট পেপার থাকলে সেটাও কালেক্ট করতে পারো, বিগত বছরের 10 বছরের প্রশ্ন যদি তোমার কাছে থাকে সেটাও কালেক্ট করতে পারো। সেই প্রশ্নগুলো ধরে ধরে
তুমি এখন পড়তে পারো, তাহলে দেখবে একটা মোটামুটি একটা প্যাক তোমাদের, একটা প্রস্তুতি তোমাদের কিন্তু রেডি হয়ে যাবে। সেই জন্য ভালো রেজাল্টের জন্য টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা যখনই হোক না কেন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সমাধান বা টেস্ট পেপার বা স্যাম্পল কোশ্চেন, অর্থাৎ কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেই প্রশ্নের সমাধান ভীষণ জরুরি। বারবার একই কথা কিন্তু বন্ধুরা বলছি, বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেই প্রশ্ন যত প্র্যাকটিস করবে তোমার কনফিডেন্স লেভেল কিন্তু ততই হাই হবে। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তোমাদের বলি, বর্তমান যুগ আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ এবং প্রত্যেকটা শিক্ষার্থী বন্ধুরা কিন্তু তোমাদের হাতে মোবাইল আছেই, আর এই মোবাইলটা আমাদের কিন্তু মারাত্মক আকারে ক্ষতি করছে। এখন এই মোবাইলটা কিভাবে দূরে রাখবো, এবং মোবাইল যদি আমার কাছে থাকেও তারপরেও মোবাইল যেন আমাকে ডিস্টার্ব না করে, আমার প্রস্তুতির জন্য ক্ষতি না করে, সেটা আমি কি করব। কারণ আমাদের মোস্ট যে ডিস্ট্রাকশান, অর্থাৎ আমাদের পড়াশোনার যে ব্যাঘাত, সে ব্যাঘাত সব থেকে বেশি ঘটাচ্ছে কিন্তু মোবাইল, তুমি মানো চাই না মানো। মোবাইলটাকে দূরে রেখে দিতে হবে, অর্থাৎ অন্য ঘরে রেখে দিতে হবে, দিয়ে তুমি পড়তে বসবে। গেল, এটা যদি না করতে পারো তাহলে একটা কাজ করো, মোবাইলে কেবলমাত্র তোমার পড়াশোনার যে সমস্ত বিষয়গুলো, অনেকে তোমরা বলছো স্যার আমরা অনলাইনে তো পড়াশোনা করি, তাহলে অনলাইনে তোমার যে অ্যাপগুলো আছে যেখানে পড়াশোনা করছো সেই অ্যাপগুলো রাখো। আদার যে সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, এই সমস্ত যে ধরনের তোমাদের যে অ্যাপগুলো আছে, যেগুলো তোমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে, যেখানে বারবার নোটিফিকেশান আসে, যেগুলো যখনই নোটিফিকেশান আসছে পড়ছো, পড়তে পড়তে দেখি মেসেজটা কে করলো, ঝট করে মোবাইলটায় হাত দিলে, তাহলে আমাদের যেগুলো মাইন্ডটাকে ডিস্ট্রাকশান করে দিচ্ছে এই অ্যাপগুলো আমাদের ডিলিট করে দিতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। অর্থাৎ তোমার মোবাইল থেকে আনইনস্টল করে দাও, এক্ষুনি আনইনস্টল করে দাও। বুঝা গেল কী বলেছি? এই ডিস্ট্রাকশানকে দুটো ভাগে বিভক্ত করছি, কী কী, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। স্যার এক্সটার্নাল ডিস্ট্রাকশান কী? আমি যেমনটা বললাম, মোবাইলে তোমার নোটিফিকেশান আসছে, মোবাইল বারবার বের ই করছো, তুমি পড়তে বসে হট করে তোমার বাড়ির কেউ বলছে এই কাজটা কর সেই কাজটা কর, ঠিক আছে, তুমি পড়তে বসছো হট করে বন্ধু ফোন করছে চল এখানে আই ওখানে যাই, এখানে ঘুরতে যাবো ওখানে ঘুরতে যাবো, এইগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্ষতি করে, ব্যাঘাত করে পড়াশোনার ক্ষেত্রে, এক্সটার্নাল ডিস্ট্রাকশান। আর স্যার ইন্টারনাল কোনটা? ইন্টারনাল মানে তুমি সবসময় হেজিটেশনে ভুগছো, আমি তো ঠিকঠাক করে পড়াশোনা করিনি, কিছুদিন পরে টেস্ট পরীক্ষা, এখন আমার কী হবে, বাড়িতে এত প্রেশার, যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তো আমার খুব ক্ষতি হয়ে যাবে, সবাই আমার খারাপ বলবে, তুমি মনে মনে কী হচ্ছে খারাপ ফিল করো এবং সবসময় একটা চাপা টেনশনে থাকো, এইটা তোমার কিন্তু ক্ষতি করে। অর্থাৎ তুমি যদি টেনশনে থাকো আরও তোমার পড়াশোনা কিন্তু ক্ষতি হবে, তুমি পড়তে বসতে পারবে না, আমার বাবা মা কী বলবে, আমার প্রতিবেশীরা কী বলবে, আমি তো সারা বছর ঠিকঠাক করে পড়ো নি, আমি যদি রেজাল্টে বড় খারাপ করি তাহলে সবাই কী বলবে আমাকে, এই যে এটা হচ্ছে একটা ডিস্ট্রাকশান। বোঝা গেল? এটা ইন্টারনাল, তোমার ভিতরেও হেজিটেশন হচ্ছে। তোমার জীবন, তোমার ভবিষ্যৎ, এর সঙ্গে কাউকে জড়িও না, তুমি যেটা করছো করো কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক করে করো। বোঝা গেল কি বলেছি? কারোর কথা ভেবো না, এইটা তোমার কিন্তু দূর করতে হবে। তুমি আদার্স যে ডিস্ট্রাকশনগুলো আছে তুমি ফ্লাইট মোড করে দাও, ফোনটা বন্ধুরা ফোন করতে পারবে না, বাড়ির কেউ অবশ্যই তুমি আগে থেকে বলে দেবে যখন আমি পড়বো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে যেন কেউ আমাকে কোনো কাজ না বলে, পরিষ্কার কথা বলে দেবে। এবার তোমার যে মোবাইলের যে সমস্যা সেটা আমি তোমার বললাম যে মোবাইলটা অন্য ঘরে রেখে দাও, কিংবা যে সমস্ত সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অ্যাপগুলো আছে সেগুলো আনইনস্টল করে দাও, তাহলে দেখবে তোমার এই যে সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ ডিস্ট্রাকশান আমাদের পড়াশোনার ক্ষতি সব থেকে বেশি করে, সেটা থেকে তুমি কিন্তু সমাধান বা ছাড় বা মুক্তি পেয়ে যাবে। এইবার আমাদের অনেকের সমস্যা, আমরা কী করি জানো তো, যে সাবজেক্টটা ভালো লাগে, যে অধ্যায়টা ভালো লাগে সেটা বারবার করে পড়ি। মাধ্যমিকে যেরকম প্রলয়াস একটা কবিতা আছে, এই কবিতা আমাদের ভালো লাগে না, এই কবিতা আমরা পড়তেই চাই না, ঠিক আছে, ইংলিশ অনেকের অপছন্দ, অনেকের অঙ্ক অপছন্দ, অনেকের রাষ্ট্রবিজ্ঞান ভালো লাগে না, যে যে সাবজেক্টগুলো যার যার ভালো লাগে না সেই সাবজেক্টগুলো সেই চ্যাপ্টারগুলো আমরা কিন্তু সবসময় ছেড়ে দিই। আমরা কী করি, যেগুলো সহজ সেই খাতাটা সেই বইটা বারবার নিয়ে আমরা পড়তে বসি। এতে কী হয়, যেটা সহজ আরও সহজ হয়ে ওঠে, যেটা কঠিন সেটা দিন দিন আরও কঠিন হয়ে ওঠে। বোঝা গেল? এবার পরীক্ষার সময় তোমার চাপ হয়ে যায়, কিন্তু একটা জিনিস মাথায় রাখো, তোমার যদি রেজাল্ট ভালো করতে হয় সব সাবজেক্টে তোমার কিন্তু সমানভাবে মার্ক ভালো পেতে হবে, তবে ওভারঅল মার্কটা কিন্তু তুমি ভালো পাবে। তুমি কোনো একটা সাবজেক্ট যেটা ভালো লাগে বেশি পড়ছো, কোনো একটা সাবজেক্ট ভালো লাগছে না সেটা কম পড়ছো, কোনো একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার ভালো লাগে সেটা পড়ছো, অন্য একটা চ্যাপ্টার কঠিন সেই চ্যাপ্টারটা তুমি পড়ছো না, এটা করলে কিন্তু হবে না। অল সাবজেক্টকে তোমাকে ভালোবাসতে হবে, সমস্ত সাবজেক্টের সমানভাবে টাইম দিতে হবে,
যে সাবজেক্টগুলো তোমার কাছে কঠিন লাগে, যে চ্যাপ্টারগুলো কঠিন লাগে, মনে মনে বারবার বলতে হবে ওইটা সহজ, ওইটা সহজ, এই সাবজেক্টটা সহজ, এই সাবজেক্টটা আমাকে বেশি বেশি পড়তে হবে, তাহলে দেখবে যে ওই সাবজেক্টটা তুমি বেশি বেশি পড়বে এবং তাহলে ওই সাবজেক্টগুলো তোমার কিন্তু সহজ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্যে সমস্ত সাবজেক্টকে সমানভাবে তোমাকে গুরুত্ব দিতে হবে, তাহলে সব সাবজেক্টে বেশি মার্ক পাবে, তাহলে তোমার টোটাল মার্কটা কিন্তু বেশি হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্ত বিষয়গুলো যেগুলো বললাম খুব আহামরি কঠিন কিছু নয়। অনেকে বলে স্যার বলতে সহজ কিন্তু কাজে করতে কঠিন, একদমই নয়। এই যে পয়েন্টগুলো আমি বললাম এগুলো বাস্তব পয়েন্ট একদম। আমাকে যখন পড়তে বসতে হবে টাইমার সেট করে পড়তে হবে, আমি যখন পড়বো মাঝে মধ্যে ব্রেক নেব, আমি যখন পড়বো অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা বিভিন্ন প্রশ্নবিচিত্র প্রশ্নগুলো আমি মাঝে মধ্যে একটু সলভ করবো, আমার যে এক্সটার্নাল যে ডিস্ট্রাকশনগুলো আছে এবং ইন্টারনাল যে ডিস্ট্রাকশন আছে সেগুলো আমি দূরে ছুড়ে ফেলবো, তার সঙ্গে সঙ্গে সমস্ত সাবজেক্টে সমানভাবে আমি ফোকাস দেবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের এই পয়েন্টগুলো বা এই কথাগুলো তোমাদের কাছে ভালো লেগেছে। আজকে থেকে এই কথাগুলো মেনে চলো, তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা কিন্তু দুর্দান্ত ভালো রেজাল্ট হবে। এবং তোমাদের কাছে একটা অনুরোধ কিন্তু রইলই, এত খেটে খেটে তোমাদের জন্য এত মোটিভেটেড ভিডিও তৈরি করছি কিন্তু তোমরা লাইক দিতে বন্ধুরা কিন্তু ভুলে যাচ্ছ, অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাও। চলো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের ভালো রেজাল্টের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজ এই পর্যন্তই।